রাঙামাটিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল। রোববার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। এতে ক্ষুদ্র যানবাহন সহ দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহন চলাচল শুরু করেছে, স্বাভাবিক হতে শুরু করেছে জেলার জনজীবনও। তবে জেলার পাহাড়ি এলাকায় এখনও অবরোধ চলছে। অন্যদিকে খাগড়াছড়িতে 72 ঘন্টার অবরোধের শেষ দিনে সড়কে গাছ ফেলে বিক্ষোভ করে অবরোধ করে সমর্থনকারীরা। এতে বন্ধ রয়েছে যান চলাচল, জেলার শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল, মোটেল। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে অবরোধের কারণে সাজেকে আটকে আছেন প্রায় 1,500 পর্যটক। পার্বত্য অঞ্চলের অবরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাঙামাটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সোহেল, পাহাড়ের পরিস্থিতি কতটা উন্নতি হয়েছে এবং জীবনযাত্রা স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে বলে আপনার ধারণা জানাবেন। গত 3 দিনের ঢাকা হরতাল এবং অবরোধের আজকে শেষ দিন। অল্প কিছুক্ষণ পরেই অবরোধের যে অবরোধ ডাকা হয়েছে সেই অবরোধের সময়সীমা শেষ হবে। এদিকে বলে রাখি, সাজেকে কিন্তু আটকা পড়েছে প্রায় 1,500 পর্যটক। এই 1,500 পর্যটকের মধ্যে আজকে 4টি হেলিকপ্টারে করে অর্ধশতাধিক পর্যটক ঢাকায় ফিরেছে বলে আমরা জানতে পেরেছি ইউএনওর মাধ্যমে। এবং আরো যে পর্যটকরা আটকা পড়ে আছে তাদেরকে আসলে সড়ক পথে আনা ছাড়া আর কোনো উপায় নেই। এখনো পর্যন্ত সেখানকার পরিস্থিতি আসলে খুব বেশি উন্নত হয়নি। অবরোধকারীরা রাস্তায় গাছের গুড়ি ফেলে অবস্থান নিয়েছে। তাদের যে সময়সীমা অবরোধের, সেই সময়সীমা পার হলেই মূলত তারা রাস্তা থেকে তাদের ব্যারিকেড তুলে নিবে এমনটাই জানা যাচ্ছে। এই ব্যারিকেড তুলে নিলেই মূলত সাজেকে আটকা পড়া পর্যটকরা ফিরতে পারবে এবং সেটি আগামীকালকেই হয়তো তারা ফিরতে পারবে। আর এদিকে শহরের পরিস্থিতি যদি বলি, শহরের পরিস্থিতি আজকে সকাল থেকে স্বাভাবিক রয়েছে। যানবাহন চলাচল করছে, পণ্যবাহী বাস ট্রাক আসা যাওয়া করছে। শুধুমাত্র নৌপথে যে 6টি উপজেলা, রাঙ্গামাটি সদরের সাথে নৌপথে যে 6টি উপজেলার যোগাযোগ সেটি বিচ্ছিন্ন রয়েছে, কারণ নৌপথের কোনো ধরনের নৌযান চলাচল করছে না। কারণ উপজেলায় অবরোধকারীদের উপজেলায় অবস্থান রয়েছে, নৌযান মালিক শ্রমিকরা তাই ঝুঁকি নিয়ে তাদের নৌযান চলাচল করছে না। বান্দরবানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, খাগড়াছড়ির পরিস্থিতি সপ্তমে রয়েছে, সেখানে স্বাভাবিক হয়নি। ধন্যবাদ।